ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম, স্বাগত আমার স্বপ্ন প্রদীপ চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। তো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমি সারাদিন কী করি কী না করি সব তোমাদের সাথে শেয়ার করব, তো স্কিপ ভিডিওটি করো না, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই যে দেখো, আমি সকাল সকাল উঠে পড়েছি, এখন প্রায় বাজে গিয়ে 7টা সাড়ে 7টা সেরকমই। আজকের ওয়েদারও খুব খারাপ, ঠান্ডাই। তো এই যে আমি সকাল সকাল উঠে পড়েছি, 7:30 বাজে। যে বাবু এখন খাবে পাতা গরম জল দিয়ে, আমিও খাবো 2-3টা। পাতা না খেলে কেন জানি ভালো লাগে না, মনে হয় যে কী খাইনি কী খাইনি। এই যে বাবু খাচ্ছে পাতা, পাতাটা দেখো বাবু, কী পাতা এটা বল দেখি? থানকুনি পাতা, কী পাতা? থানকুনি পাতা, থানকুনি পাতা। এই যে পাতাটা দেখাই একটু, এই যে এরকম হয় পাতাগুলো। খেতে কিন্তু একটু তেতো তেতো লাগে, কিন্তু ভীষণ উপকারী পেটের পক্ষে, বাচ্চাদের জন্য তো আরও বেশি উপকারী। তো ঠিক আছে, আমিও খাই 2-3টা পাতা গরম জল দিয়ে, যে গরম জল করলাম তো এখন পাতা খাই। তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিলাম, এখন শীতে সকাল উঠতে উঠতেই অনেকটা লেট হয়ে যায়। তো এই যে বাঁধাকপি, আলু, মটরশুঁটি দিয়ে ভাজা করব। ভাত, বাবু স্কুল যাবে, 2 দিন তো স্কুল বন্ধ ছিল, আজকে খুললো তো স্কুল যাবে, তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম। তো এখন এটাই বানাবো ভাজা, আর ভাত পরে দেখি কী বানাই। তো এই যে বাবু রেডি হয়েছে, এখন বাবু স্কুলে যাবে। তো আর শীতকালটা না উঠতে উঠতেই অনেকটা লেট হয়ে যায়, আর আমি যত দৌড়াই ঘড়িও আমার সাথে ততটাই দৌড়াই এরকম। আর এই যে ওদিকে তো রান্না বসিয়ে দিয়েছি, বাবু এখন খাবে। তো এই যে বাবু খাচ্ছে বাঁধাকপি, আর শ্বশুর বাড়ি থেকে যে ডাল নিয়ে এসেছি সেই ডাল গরম করে দিলাম, ডাল। আর এই যে বাবু জুতো পরছে, এখন স্কুলে যাবে, ওর বাবাই এখনই চলে আসবে ডিউটির থেকে। সকালটা না আমার একদম কি বলবো, দুর্গা ঠাকুরের মতো যদি 10টা হাত হতো মনে হয় সকালটাই ভালো হতো, সকালটাই খুব চাপ। এদিকে ছেলে স্কুল যাবে, বোর্ড ডিউটি থেকে আসবে, মানে রান্নাটা আগে করতে হয়, রান্নাটা আগে কমপ্লিট করলে নিশ্চিন্তায় তারপরে। তো এই যে ও বাইরে এসে বলছে পারফিউম লাগাবে, ওর ঘরে কিছুই মনে থাকে না, বাইরে আসলে এই যে এখন লাগাচ্ছে গিয়ে পারফিউম। না সকালে স্কুল যায় অতটা খেতেও পারে না, একটুখানি খায় আর আসবে গিয়ে 2:30, খেতে খেতে সেই 3টা। যে কুত্তাকে কুত্তাকে মানে বাচ্চাকে খুব ভালোবাসে, কুত্তার বাচ্চাকে, ও তো আনবে বলে কুত্তা। আমি তো না, আমার ভালো লাগে না, আমার ভয় লাগে কুত্তার জন্য। আমাদের যা হৈরান হয়েছে না, একবার শুনলেই যে বলবে যে এরকম, মরা কুত্তার জন্য আমরা 7 দিন নিরামিষ খেয়েছি, সে গল্প থাক আরেকদিন বলা যাবে। এই যে বাচ্চা কুত্তাটা এসে কীরকম করছে এইখানটায়। তো বাবু এখন বিস্কুট এনে দিবে, আর ও একটু মায়াবী, ও দেখলেই এরকম করে কুত্তাগুলোকে, আর আমার ভয় লাগে, একবার খেতে দিলে ওর বারবার আসবে, আর কুত্তার পটি আমার খুব কিসে লাগে, ঘৃণা লাগে। তো এই যে বাচ্চাটা খাচ্ছে গিয়ে বিস্কিট, আর এই যে বাবুরা এখন সবাই স্কুলে চলে যাবে। এই যে আমাদের দেবলিনা ম্যাডাম রেডি হয়ে পড়েছে, এই যে সবাই এখন স্কুলে যাবে। আর এই যে আমার বড় ডিউটি থেকে এসে পড়েছে, এই যে ওইখানটায় একটা বাচ্চা আছে, ওখানে গিয়ে বিস্কিট দিচ্ছে। আর কুত্তার বাচ্চাগুলো কি হয়, যেখানে খেতে দিবে সেখানে বারবার চলে আসে, জন্য ভয় লাগে যে এবার হাতাইতেও চায়। আর কুত্তাকে দেখলেই, যেহেতু আমরা মরা কুত্তার জন্য 7 দিন নিরামিষ খেয়েছি, এখন আমার কুত্তাকে দেখলেই ভয় লাগে। এই যে সবাই যাবে স্কুলে, আর আজকে কীরকম ঠান্ডা, মানে সেই ঠান্ডা দিয়েছে, একদম হাড় কাঁপানো ঠান্ডা, কিসে নাই কুয়াশা নাই কিন্তু ঠান্ডা খুব। তো এখন আমি বাদ বাকি রান্না করব, ডিম বানাবো। তো ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিম ভেজে নেবো এখন, ডিমটা সুন্দর করে ভেজে নেবো লাল লাল করে। তো ডিম খেতে কার কার ভালো লাগে এই ঠান্ডা ওয়েদারে, আজকে বানাবো যে ডিমের কারি। আর এই যে আমার বড় ডিউটি থেকে এসেছে, তো জলে বাথরুমেও কাজ করছে, এত জলের আওয়াজ, মানে কাজ মানে মুখ ধুচ্ছে। তো ডিমটা ভাজি লাল লাল করে, আর ডিম খেতে কার কার ভালো লাগে কমেন্ট করবেন। নিজে ডিমের জল বানাবো তার গ্রেভি, কালারটা কি সুন্দর হয়েছে না, এবার ডিমগুলো দিয়ে দিলাম, আর একটু একটু ভাজা ভাজা করে জল দিয়ে দেবো, কত সুন্দর হয়েছে না, কার কার খেতে ভালো লাগে এরকম ডিমের কারি।
ওর ডিউটি থেকে এসে পড়েছে, আর যেহেতু ও পাঁচটায় ভোর পাঁচটায় ডিউটি যায়, ওর খুব ঠান্ডা লাগে। ও আসলে একদম কি পরবে কি পরবে না এরকম খুব ঠান্ডা শরীরে। ভোর পাঁচটায় সকালে তো খুব ঠান্ডা, আর আমি ঘুমিয়ে থাকি, ওর ডিউটি যায়, আর আমি উঠে কি করব অত সকালে। এই যে আমার রান্না কমপ্লিট, বাঁধাকপি ভাজার কি অবস্থা! আমি ডিম সিদ্ধ দিয়েছি, এদিকে ডিমের জলের জন্য রসুন পেঁয়াজ ছুলছি, আর ভাবছি গ্যাস কমিয়ে দিয়েছি, কিন্তু গ্যাস কমিয়ে দিয়ে নিয়ে যে পড়া লেগে গেছে। তোমাদের এরকম হয় কারো কোনোদিন? তাহলে আমাকে কমেন্ট করে বলবে প্লিজ। এই যে কত সুন্দর কালার হয়েছে ডিমের জলের। তো এই যে কালকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছি সবজি, মাছের চচ্চটি, বেগুন আলু দিয়ে সব কিছু দিয়ে, আর এই যে কালার ডেল মাছের মাথা দিয়ে, যে ভাত। এই যে এখন বানাচ্ছি নাড়ু। তো এই যে নাড়ু ভাজা কমপ্লিট। আমি তো বাড়িতে ভাজিনি, শ্বশুর বাড়িতেই ছিলাম সংক্রান্তির দিন। তো এই যে কার কার এরকম নাড়ু পছন্দ, রকমারির সাথে নাড়ু কত সুন্দর হয়েছে গরম গরম। বন্ধুরা, আমার বরকে খেতে দিয়েছি, ও এখন খেয়ে ডিউটি যাবে, আর আমি বাদ বাকি কাজ করব। 9:30 বাজে, তো রান্নাঘরের সাথে একটু যুদ্ধ করি, কাপড়ের সাথে একটু যুদ্ধ করি। তো ঠিক আছে, আমি কাজ করি এখন, গুড্ডু খাক। আর আজকে তো চা খাওয়া নেই, দুধ দেয়নি। এই যে এইমাত্র পুজো কমপ্লিট হলো, সকালটাতে এত কাজ করতে হয়, আর যেহেতু শীতের সকাল অনেকটা লেট হয় উঠতে, কাজ করতে করতেও অনেকটা দেরি হয়। আর আমি পুজো না করলে না খেতে ভালো লাগে না, পুজোটা কমপ্লিট হলে খেলেই ভালো লাগে। এই যে বন্ধুরা, এখন বাজে গিয়ে 1টা বাজে, 1:45 বাজে, এখনও আমি খাইনি, মাত্র পুজো করলাম। আর কি ঠান্ডা লাগছে, আজকের ওয়েদারটা খুব খারাপ, মানে ঠান্ডার থেকে বেশি হাওয়া দিচ্ছে, তো হাওয়াটাতে খুব ঠান্ডা লাগছে, মানে খুব ঠান্ডা। এই ঠান্ডায় ঠোঁট মুখ মানে শুকিয়ে গেছে এরকম হয়েছে। তো এখনও ভাত খাইনি, তো এখন খাবো। তো ঠিক আছে, খেয়ে দেখা হচ্ছে। গরম জল বসিয়ে দিলাম, আজকে মনে হয় আর ঠান্ডা জল খেতে পারবো না, তো একটু গরম জল করি, গরম জলেই খাবো আজকে। তো এই বন্ধুরা, আমি এই ঠান্ডায় একদম জমে ক্ষীর হয়ে গেছি, ঠান্ডা মানে সেই ঠান্ডা, একটু গরম জল করে খাচ্ছি। বাপ রে বাপ, দেখো কত গরম জল করেছি, এত ঠান্ডা লাগছে। আর কি ঠান্ডায় তো কাজ করতেই হবে, কাজ না করলে তো চলবে না, খাওয়া বন্ধ তাহলে। ভিতরটা এত ঠান্ডা লাগছে, মানে কাঁপছে আমার শরীরটা, তাই গরম জল করলাম। আমি এমনিতে গরম জল খাই না, তো আমার তো সেই ঠান্ডা লাগছে, তোমাদের কিরম ঠান্ডা লাগছে? তো এই যে বন্ধুরা, খাওয়া কমপ্লিট হলো, তো খেয়ে খেয়ে তো আরো বেশি ঠান্ডা লাগলো, কারণ ঠান্ডা ভাত সেই সকালে বানিয়েছি, বাবু যখন স্কুল গেছে তখনই তো ঠান্ডা হয়ে গেছে, ভাত তরকারি সব, তো আরো বেশি ঠান্ডা লাগলো। তো এখন একটু পান খাই, যে দেখাই পান। পান সুপারি না খেলে একটু ভালো লাগে না, তো পান খাই। গরম জল দিয়েছি, তাই কড়াইতে করে গরম জল দিয়েছি, বাবু স্নান করবে, আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, একটুখানি গরম ভাত। এই যে বন্ধুরা, আমরা আগুন লাগিয়েছি, এই যে আগুন তাপাচ্ছি, এত ঠান্ডা লেগেছে, মানে হাড় কাঁপানো ঠান্ডা একদম, এত ঠান্ডা। তো আমার বোনের বর আগুন লাগিয়েছে, তো সেখানেই গেলাম আগুন তাপাতে। এই যে আমার বোনের বর, ভাগ্নি, আমার বর, আমার ছেলে পড়তে গেছে, নাহলে ও তাপাতো আগুন। আর শীতে আগুন তাপাতে বেশ ভালো লাগে সন্ধ্যায়। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।